হাজিসে এসেছে মান কল আল মিসাল মুআস্পষ্ট করে এসেছে যে ব্যক্তি মুআ যা বলে সে অনুযায়ী উত্তর দেয় আজানের জবাব দেয় দা জান্না সে জান্নাতে প্রবেশ করবে বলেন তো আজান দিলে জান্নাতে যাওয়া যায় কদিন চিন্তা করেছি এখন কোন জায়গায় তো মুয়াদ্দ সাহেব আসে কোনো জায়গায় যখন জমায়েত হয় লোকেরা ওয়াক্ত হয়ে গেল আজান দেয়টা না কয়েকদিন এমনি জমাত করছে আজান দিয়ে জমাত করা উচিত আর আজান দিলে সবাবটা কেমন হবে জান্নাতে যাওয়ার ওখানে ডাকা ডাকি করেন কেউ আজান দিতে চায় না সরম লাগে আহা জান্নাতে যা সরম লাগে সরমের জন্য জান্নাত মিস এরপরে জবাব দেওয়ার কাজটা আমরা এত কথা বলি এত গল্প করি আমাদের এত জরুরি জিনিস আমাদের ইসলামী প্রোগ্রামের কারণেও আমরা আজানে জবাব দিতে পারি না আহারে এত ইসলামের দরকার হয়ে গেছে আমার জান্নাত মিস হয়ে যাচ্ছে খবর নাই ইসলামের প্রোগ্রামের সাথে আজান শুনতে হবে আবার কেউ কেউ বলে সবাই কথা খালি একজনের পক্ষ থেকে আদায় হয়ে যাবে সবাই সবার পক্ষ থেকে একজনের জান্নাতে যাক এটা কেমন কথা এই আমলের এরকম এমন থাকতে হবে গুরুত্ব থাকতে হবে আগ্রহ থাকতে হবে আমার জান্নাত মিস হয়ে যাচ্ছে এটা মিস করা যাবে না